চিকিৎসায় গাফিলতির অভিযোগে এবং এক চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রানীগঞ্জের একটি বেসরকারি হসপিটালে। আপনারা দেখছেন গুগলি নিউজ। ওই মৃত ব্যক্তির নাম আশিস ঘোষ, পেশায় তিনিও একজন চিকিৎসক, রানীগঞ্জ বল্লভপুর এলাকার বাসিন্দা। মৃত চিকিৎসকের পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ডাক্তার আশিস ঘোষের। পরিবারের অভিযোগ, হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা নিয়ে আশিসবাবুকে চিকিৎসক কৌশিক সুরের অধীনে ভর্তি করানো হয়েছিল আনন্দলোক হাসপাতালে। তাঁর হৃদযন্ত্রে 30% ব্লকেজ ছিল বলে চিকিৎসক কৌশিক সুর তাঁদেরকে জানিয়েছিলেন। পরিবারের সদস্যদের দাবি, চিকিৎসকেরা জানিয়েছিলেন যে আশিস ঘোষ ফুটবল পর্যন্ত খেলতে পারবেন। শুক্রবার হাসপাতাল থেকে ছুটি হওয়ার কথা ছিল মৃত চিকিৎসক আশিস ঘোষের, কিন্তু আজ চিকিৎসক জানান যে আশিস ঘোষের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন পরিবার এবং স্থানীয়রা, হাসপাতালে ব্যাপক বিক্ষোভ দেখান তাঁরা। এই বিষয়ে চিকিৎসক কৌশিক সুর জানান, 55 বছর বয়সে 30% হৃদয়ে ব্লকেজ স্বাভাবিক নয়। তিনি জানান যে মৃত চিকিৎসক আশিস ঘোষের পরিবারকে তিনি জানিয়েছিলেন, মৃত আশিসবাবু চাইলে ফুটবল খেলতে পারবেন, কিন্তু হঠাৎ করে ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ায় তাঁর মৃত্যু ঘটে। চিকিৎসায় গাফিলতির কথা তিনি অস্বীকার করেছেন। বল্লভপুর গ্রামের, রানীগঞ্জ বল্লভপুর গ্রামের ডক্টর আশিস ঘোষ, উনি একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। 1 তারিখ সন্ধ্যাবেলায় ওনার একটা মানে হাটে একটা ব্যথা ওঠে বুকে, এর আগে কোনো অ্যাটাক বা কোনো কিছু প্রবলেম ছিল না। আমরা ডক্টর কৌশিক সুরের আন্ডারে সকালে দেখিয়ে নিয়ে গেছিলাম এবং বিকেলে আমরা অ্যাডমিট করি। অ্যাডমিট করার পর যেটা হয়, ডাক্তারবাবু চেক টেক করে বলেন যে বিশেষ কিছু হয়নি, আমরা 2 দিন রাখবো এবং চেক করে তারপর পেশেন্টটাকে ছাড়বো। সেই অনুযায়ী 2 দিন ওরা অবজারভেশনে রেখেছিলেন এবং তারপরে আজ সকালে কালকে 3 পেশেন্ট ঠিকছিল, রাত্রি 9টা পর্যন্ত পেশেন্ট ঠিকছিল। আমাদের সবার সাথে কথা বলেছে, উঠে দাঁড়িয়েছে, গল্প করেছে, ডিনার করেছে, সব কিছু খাবার খেয়েছে, পেশেন্টের কোনো সমস্যা ছিল না। এইবার রাত ভোরবেলা ডাক্তারবাবুর স্টাফ থেকে আমাকে ফোন করে ডাকে যে আপনারা হসপিটালে আসুন, আপনার পেশেন্টের কন্ডিশন খারাপ। আমরা এসে দেখি, যেমন ডাক্তারবাবু নিজে বলেন যে আপনার পেশেন্টের ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, অ্যাটাক হয়ে গেছে। তারপর কী করে হলো, ডাক্তারবাবু তখন বলেন যে বাথরুমে পড়ে গেছে। আমাদের দাবি, বাথরুমে একটা কার্ডিওর পেশেন্ট যে ব্যাথ ল্যাবে ভর্তি আছে, যার কাছে অনেকগুলো নার্স এবং অনেক স্টাফ থাকার পরও লোকটার সাথে বাথরুমে নার্স গেল না কেন, বা বাথরুমে স্টাফরা গেল না কেন, আমাদেরকে কেন থাকতে দেওয়া হলো না? আর ডাক্তারবাবু নিশ্চয়ই এটাকে কোনো না কোনো রং ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের গাফিলতির জন্য আমার জায়গা আজকে মারা গেলেন। আপনার নাম কি? আমার নাম লড়াই করেছি, কিন্তু দুর্ভাগ্যের কথা এটা অত্যন্ত আনফর্চুনেট যে ওনাকে বাঁচানো যায়নি। আলটিমেটলি উনি এক্সপায়ার করেন। বাড়ির লোকেরা ছিল, তাদেরকে আমি ফোন করে খবর দিই, আমি নিজেই ফোন করে খবর দিই তাদেরকে, আমি তারপরে পুরো ঘটনাটা ব্যাখ্যা করি। আচ্ছা, আমি দেখেছি, এটা আমার ব্রেন স্ট্রোক থেকেই মনে হয়েছে। দেখুন, আমি পেশেন্ট, আমার কাছে নিউরোর কোনো সিমটম নিয়ে আসেনি, আমি হার্ট স্পেশালিস্ট, ওনার বুক ধরফর হতো এসেছিলেন, হার্টের যাবতীয় টেস্ট আমি করে দেখেছি, হার্টের দিক থেকে খুব মেজর ক্রিটিক্যাল কিছু সমস্যা ছিল না, যে কারণে গতকাল অবধিও পেশেন্ট হেঁটেছে, চলেছে। আমি বলেছিলাম পেশেন্ট ভালো আছে, এখন পেশেন্ট ভালো ছিল বলেই ভালো আছে বলেছি। হার্টের সমস্ত রিপোর্ট, অ্যাঞ্জিওগ্রামি, সিডিও আমি দিয়েছি, এমন আপনি কোথাও দেখাতে পারবেন না যে হার্টজনিত প্রবলেম।
কিন্তু শীতের ভোরবেলায় যাদের ডায়াবেটিস, একটা রোগ যেটা 10টা রোগকে ডেকে আনে সেটা হচ্ছে ডায়াবেটিস। এবার একজন মানুষের হার্টটা ভালো মানে তো সে অমর নয়, তার তো ব্রেন স্ট্রোক হতে পারে, তার তো অন্য প্রবলেম হতে পারে। ঘটনাটাকে আমি এটাকে প্রথম দুটো একটা কথা বলি, চিকিৎসার গাফিলতি আপনি তখনই বলতে পারেন যে কোনো একটা রোগ আমি চিকিৎসা করতে পারিনি। পেশেন্ট একটি সাডেন স্ট্রোকে সাডেনলি মারা গেছেন, যে ওই রোগটা নিয়ে ভুগেছেন বা ঢুকেছেন বা কোনো রিপোর্টে আমি কিছু পেয়েছি খারাপ সেটা আমি করতে পারিনি এমন তো নয়। ব্রেন স্ট্রোক মানুষকে সাডেনলি অ্যাটাক করে এবং এই ধরনের ঘটনা সাডেন হয়, এটা আগের থেকে প্রেডিক্ট করা যায় না। ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো অ্যাকিউট, এগুলো আপনি যে মানুষের হবে তার 5 মিনিট আগেও আপনি বুঝতে পারবেন না যে তার হবে, আর একবার হয়ে গেলে তো তারপরে আর বেশি কিছু করার নেই। তার হয়ে যাওয়ার পরে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে উনি আমাকে সময়টুকু দেননি। এবার হার্টের যেটুকু সামান্য সব প্রবলেম ছিল তার জন্য যা যা করা যায় চিকিৎসা আমি পুরোটাই করেছি আমার তরফ থেকে। দেখুন, মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি নিজেও অত্যন্ত দুঃখিত। ওদের বাড়ির লোকের সাথে কথা বলেছি এবং যিনি মারা গেছেন উনি একজন ডাক্তারবাবু, ওনাকে উনি দীর্ঘদিন প্র্যাকটিস করেন এবং উনি ওনার বহু পরিচিত পেশেন্টকে আমার কাছে রেফার করেছেন, আমার ওপিনিয়ন নেওয়ার জন্য পাঠিয়েছেন। আজকে ওনার আমার প্রতি বিশ্বাস ছিল বলেই উনি আমার কাছে এসেছেন। ওনার যদি মনে হতো আমি চিকিৎসাতে গাফিলতি করি, উনি আগে আমার কাছে বহু পেশেন্ট পাঠিয়েছেন, তাহলে উনি আমার কাছে আসতেন না। আমি আমার তরফ থেকে আমার সাধ্যমতো সবটুকু দিয়ে শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ইভেন পেশেন্টের মরার সময়ও আমি 1-1.5 ঘন্টা পেশেন্টের পাশে দাঁড়িয়েছিলাম, এটা ওনার বাড়ির লোকেরাও বললেন। কিন্তু সব চেষ্টা করে তো সবাইকে সবসময় বাঁচানো যায় না। আমি আমার তরফ থেকে 100% না 200% চেষ্টা করেছি। এবার আমি নিজে অত্যন্ত দুঃখিত যে পেশেন্টটা আলটিমেটলি বাঁচানো যায় না। এই পেশেন্টের কি নাম? ডক্টর আশিস ঘোষ। আপনার নাম?